কথায় কষ্ট কাকু দেবো না, শুধু চারটি কথা বলে রাখি। ভারতবর্ষের লোকে বাংলার নারীরা অভিনীত অবহেলিত, তোমরা আমাদের মায়ের হোক, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের স্নেহের বোনের হোক, এই নারীরা থেকে সম্প্রতি সম্ভাষণ করেছিল কিন্তু কারণ সেই বীর প্রদেশের বাসী আমরা নারী মোদের মায়ের চা, সেই মায়ের চাতের মধ্যে সম্মান দেখিয়ে ঐকান্তিক ভক্তি শ্রদ্ধা করে একটি কথা বলবার, আমরা কন্যাশ্রী, আমরা কন্যা, আমরা পারি, আমরা জানি। এই সমস্ত সংকল্প নিয়ে আজ বাজেট পড়বে স্কুলে আমাদের এই শুভ উদ্যোগ কন্যাশ্রী ক্লাবদের নিয়ে সচেতনামূলক শিবির ও সাইকেল র্যালি, মানব পুতুল নাটক প্রদর্শন, সারাদিনের যে অনুষ্ঠান, আমরা সবাইকে ভালোবাসা জানিয়ে চারটি শব্দ বন্ধে মাপার চেষ্টা করছি। কখনো কোনো সময় কেউ 18 বছর নিচে বিয়ে করবেই না, যে স্বপ্নপূর্ণ রাখবে। কন্যা ভ্রূণ হত্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবে, স্কুলকে জানাবে, নারী পাচার হলে জানতে পারে জানাবে প্রশাসনকে। আর যদি কেউ কখনো বিবাহ সময় কোন কথা নিয়ে মারামারি করে, হুড়োহুড়ি করে, তাদেরকে সম্মান জানানো নয়, সরাসরি মাস্টারমশাই পুলিশ প্রশাসনে বলবে। আজকের অনুষ্ঠানকে শেষ করছি আমরা, আমি মাস্টারমশাই অনুমতি নিই, অনুষ্ঠানের মঙ্গল কামনা করে আগামী দিনে আরো আয়োজন। বিদ্যাপীঠের মাস্টারমশাই, আমাদের স্কুলের মাস্টারমশাই, আমাদের মাস্টারমশাই এবং সর্বগ্রাম সভাপতি সত্য সরকারের অনুমতি নিয়ে আজকের এই মহাকর্ম যজ্ঞের সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থাকো সবাই, সবাই সাইকেলে থেকো, আপনাদের আজকে আমরা যে স্বাস্থ্যপতি সংস্কৃতি এদের মাধ্যমে আমাদের কন্যাশ্রী মেয়েরা যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে র্যালি করলাম, এই র্যালিটা কিন্তু আমরা আরো বৃহৎ আকারে করব। ছিল শিশু দিবস, সেই 14 নভেম্বর থেকে সারা রাজ্যে শিশু সুরক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। তা এই সপ্তাহে আমাদের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবে প্রায় আজকে 100 ওপর মেয়ে একটা র্যালি বা শোভাযাত্রা করে এবং কয়েকটা গ্রাম আমরা এই র্যালির মাধ্যমে আমরা পরিদর্শন করি। এখানে আমাদের মেন উদ্দেশ্য যে বাল্য বিবাহ, সে বাল্য বিবাহ রোধ করা, কারণ প্রায় 20 মাস হলো স্কুল বন্ধ, স্বাভাবিক পঠন বন্ধ রয়েছে। তাই বেশ কিছু আমাদের কাছে খবর আসছিল যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, স্কুলমুখী হচ্ছে না। তাই সমস্ত মেয়েদেরকে যাতে আবার স্কুলমুখী করতে পারি এবং তার সাথে সাথে সকলকে সচেতনতা করাতে পারি যে না, বাল্য বিবাহ দেওয়া ঠিক না, তাদেরকে আবার স্কুলে পড়াশোনায় পাঠানো, ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়েই আজকে হরিশরা গ্রাম থেকে এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের মহিলা বিধায়ক নীলাবতী সাহা এবং বাজিতপুর পঞ্চায়েতের প্রধান এবং হরিশরা পঞ্চায়েতের প্রধান, দুজনই মহিলা প্রধান, এই সকলকে নিয়ে আমাদের ছাত্রছাত্রী এবং সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন আমাদের সপ্তপদী, যেটা ভবানীপুরের নাট্যগোষ্ঠী সংস্কৃতি মঞ্চ এবং তার যে কর্ণধার সুব্রত ঘটক, সবাই মিলে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে গ্রামে গ্রামে আমরা একটা র্যালি করলাম। এই র্যালিতে খুব ভালো সাড়া পাওয়া গেছে, আশা করছি এটাতে বেশ কিছুটা কাজ হবে এবং পরবর্তী দিনে আমাদের ইচ্ছা আছে যে বাকি যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতেও আমাদের সমস্ত এই কন্যাশ্রী মেয়েদেরকে নিয়ে আমরা র্যালি করব এবং সমস্ত মেয়েদেরকে যাতে আবার স্কুলে নিয়ে আসতে পারি তার জন্য আমরা চেষ্টা করব।